এই ক্লাসে আমরা ডায়লগ রাইটিং শিখব, ঠিক আছে? তার আগে বলে রাখি যে ইংলিশ গ্রামার সংক্রান্ত যে কোনো ভিডিও yst.blogwriter.com এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, তো ডায়লগ রাইটিং আজকে যার উপর করব সেটা হচ্ছে একজন টিচার এবং একজন স্টুডেন্ট। ডায়লগ রাইটিং বিটুইন এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট, তো কি ধরনের কথাবার্তা একজন টিচার এবং একজন স্টুডেন্টের মধ্যে হতে পারে? তো সাপোজ একটা স্টুডেন্ট প্রথম ক্লাসে এসছে, তো টিচার তাকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, তাই তো? প্রথম তো কোশ্চেন এটাই হওয়া উচিত, হোয়াট ইজ ইউর নেম? তখন স্টুডেন্ট কি বলবে? মাই নেম ইজ রিতম সরকার। তো প্রথমত তো টিচার স্টুডেন্টের ব্যাপারে জেনে নিতে চাইবে, কারণ স্টুডেন্টের ব্যাপারে সে কিছু জানে না, একজন টিচার কিছু জানে না, প্রথম ক্লাসে এসছে। তো বেসিক কনভারসেশন হবে স্টুডেন্ট আর টিচারের মধ্যে, ইন্ট্রোডাকশন যেটা হয় সাধারণত, ঠিক আছে? তারপর টিচার জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ ফ্রম। হ্যাঁ, এটা বেসিক ব্যাপার যে একজন স্টুডেন্টের নাম জানার পরই তার সে কোয়া থেকে আসছে সেটা জিজ্ঞেস করবো। তখন স্টুডেন্ট বলছে আই এম ফ্রম আচ্ছা মালদায় লিখি, মালদা ওয়েস্ট বেঙ্গল। টিচার বলছে আচ্ছা স্টুডেন্ট নিয়ার স্যার স্টুডেন্টের অ্যাড্রেস জিজ্ঞেস করলো, তারপর নেক্সট কি কোশ্চেন আসতে পারে টিচারের মনে যেটা স্টুডেন্টকে জিজ্ঞেস করবে? না, টিচার তো জানে যে ক্লাসে এসছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন এটা হতে পারে যে তোমার বাবা কি করে। না, ফার্স্টে জিজ্ঞেস করি তোমার বাবা কি করেন, তারপর আসবো ব্যাপার সাথে, ঠিক আছে? যদিও হতে পারে এদিক ওদিক হতেই পারে। হোয়াট ইজ ইয়োর ফাদার, তো যখন জিজ্ঞেস করছি তোমার বাবা কি করেন তখন বলবো কিন্তু হোয়াট ইজ ইয়োর ফাদার, ঠিক আছে? এটাও বলা যায় হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, ঠিক আছে? এটাও বলা যায়, কিন্তু এটা আমরা ইউজ করবো যে হোয়াট ইজ ইউর ফাদার, তার মানে তোমার বাবা কি করেন। তখন ছাত্র বলছে মাই ফাদার ইজ এ আচ্ছা ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার করি, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার। তারপর টিচার কি বলতে পারে? টিচার ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করতে পারে যে একজন ইঞ্জিনিয়ার তার বাবা, তো সাপোজ সে বলবে দ্যাটস গ্রেট,
এটা বলার সঙ্গে তারপর সে কি বলতে পারে, তারপর সে আরেকটা কোশ্চেন অ্যাড করতে পারে, তাই তো? আচ্ছা, ইজ ইওর মাদার এ হাউস ওয়াইফ? তোমার মা কি একজন হাউস ওয়াইফ? তখন স্টুডেন্ট বলছে, নো, মাই মাদার, সরি ছোট হাতের হবে, মাই মাদার ইজ নট এ হাউস ওয়াইফ, সি ইজ এ টিচার। ওকে, তো এখানে টিচারের একটা আলাদা ইমপ্রেশন তৈরি হচ্ছে স্টুডেন্টের প্রতি, কারণ স্টুডেন্টটা বেশ একটা ভালো এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করছে। তো তারপর টিচার তারপরে কোশ্চেন করছে যে হ্যাঁ, নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারে যে তোমার মা কোন স্কুলের টিচার, একটা প্রাইমারি স্কুল না হাই স্কুল। আচ্ছা, সেই কোশ্চেনটা করা যাক। হ্যাঁ, তো কোশ্চেনটা আমরা কি করে করব, কি রকম কোশ্চেনটা হবে বাংলাতে, যদি জিজ্ঞেস করি তোমার মা কোন স্কুলে শিক্ষকতা করেন, তাই তো? আচ্ছা, একজন টিচার তো একটা স্কুলেরও হতে পারে আর একটা, আচ্ছা কলেজের ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল হয়ে যায়, তো টিচার বেসিক্যালি এটা স্কুলেরই হবে। তো ইন হুইচ স্কুল ডাজ ইওর মাদার টিচেস? ইন হুইচ স্কুল ডাজ ইওর মাদার টিচেস? তোমার মা কোন স্কুলে পড়ান? তখন স্টুডেন্ট বলছে, মাই মাদার টিচেস অ্যাট আচ্ছা কোন স্কুলের নাম দিতে পারি? না, একটা মেজর স্কুলের নাম। আচ্ছা, মাই মাদার টিচেস অ্যাট বার্লো গার্লস হাই স্কুল। ওকে, তারপর স্যার বলছে, প্লিজ টেক ইউর সিট। হ্যাঁ, টেক মানে নেওয়া, কিন্তু সিটে বসাকে মানে প্লিজ টেক ইউর সিট, তার মানে ছাত্রটা ক্লাসে এসে দাঁড়িয়েছিল, স্যার তাকে কয়েকটা কোশ্চেন করে, তারপর তাকে নিজের জায়গাতে বসতে বলা হয়, প্লিজ টেক ইউর সিট, তো ছাত্রটা গিয়ে নিজের সিটে বসবে। না, হবে না, প্লিজ টেক ইউর সিট, এটা একটা
সেন্টেন্সের এটা হচ্ছে রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্ট সেন্টেন্স এরকম ভাবে লেখা হয়। বা এই সেন্টেন্সটাকে এভাবেও বলতে পারতাম, টেক ইওর সিট প্লিজ, ঠিক আছে, যেখানে মেনলি হচ্ছে টেক ইওর সিট এই পার্টটা আমাদের অর্ডারে আছে, ঠিক আছে, টেক ইওর সিট এটা আমাদের অর্ডার। কিন্তু যখন এটার সাথে আমরা প্লিজ অ্যাড করছি, পোলাইটনেস অ্যাড করছি, তো তখন এটা রিকোয়েস্ট হয়ে যাচ্ছে। তো টেক ইওর সিট প্লিজ বা প্লিজ টেক ইওর সিট এভাবে লিখতে গেলে আমরা একটা অর্ডার সেন্টেন্সকে রিকোয়েস্টে কনভার্ট করতে পারি। অর্ডার সেন্টেন্স কোনটা? অর্ডার সেন্টেন্স হচ্ছে টেক ইওর সিট, দিস ইজ অ্যান অর্ডার। বাট হোয়েন উই অ্যাড প্লিজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স অর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, দেন দ্য অর্ডার পার্ট কনভার্টস ইনটু রিকোয়েস্ট। তারপর স্টুডেন্ট কি বলছে? স্টুডেন্ট বলছে, থ্যাংক ইউ স্যার। তো এইভাবে একটা বেসিক কনভার্সেশন স্টপ হলো, ঠিক আছে। তো এইভাবে আমরা সাধারণত ডায়লগ রাইটিং লিখে থাকি। যখন আমাদেরকে কোনো বেসিক ডায়লগ রাইটিং লিখতে বলবে বিটুইন আ টিচার অ্যান্ড আ স্টুডেন্ট, দেন আমরা স্টোরিটাকে এভাবে বুঝাবো। কারণ যদি আমাদের কাছে মানে শুধুমাত্র এই টপিকটা দেওয়া থাকে যে রাইট এ ডায়লগ বিটুইন আ টিচার অ্যান্ড স্টুডেন্ট, তো দেন আমাদেরকে ভাবতে হবে যে আমরা স্টোরিটাকে কীভাবে সাজাবো, ওটাকে ইমাজিন করতে হবে। দেন ইমাজিন করার পর সেটাকে সেই ধাপে কিন্তু সাজাতে হবে, ঠিক আছে, কারণ পরীক্ষার সময় আমাদের কাছে কম টাইম থাকে। তো চট করে কিন্তু স্টোরিটাকে ভেবে নিতে হবে যে আমরা কীভাবে ডায়লগ রাইটিংটা লিখতে যাচ্ছি। এই ডায়লগ রাইটিংটা লেখার পর এটা থেকে কিন্তু আমার ন্যারেশন পার্ট শুরু হয়, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ। ডায়লগের সাথে ন্যারেশন চেঞ্জের কি সম্পর্ক তুমি হয়তো ভাবছো, ঠিক আছে, কিন্তু ডায়লগের সাথে ন্যারেশন চেঞ্জের একটা বিশাল সম্পর্ক রয়েছে। যেমন টিচার যখন বলছে হোয়াট ইজ ইওর নেম, তো টিচার এই কথাটা নিশ্চয়ই একটা স্টুডেন্টকে বলছে, তাই তো? তো এখানে ন্যারেশন চেঞ্জের যে কোয়েশ্চেনটা চলে আসছে সেটা হচ্ছে, ফার্স্ট আমি কালারটাকে চেঞ্জ করে নিই যেহেতু আমি ন্যারেশন চেঞ্জে আসছি। টিচার এখানে এটা একটা কোশ্চেন, তাই তো? কোশ্চেন পার্ট। তো কোশ্চেন পার্ট হওয়ার জন্য এখানটাতে টিচার বলছে, টিচার আস্ক জিজ্ঞেস করছে, আস্কড, ঠিক আছে। আমরা দুভাবে করতে পারি, সরি কয়েকটা ভাবে করতে পারি। যেমন একটা হচ্ছে টিচার আস্কস, এটা হতে পারে, আস্কড হতে পারে, ইজ অর ওয়াজ আস্কিং হতে পারে। তো যখন এই এই পার্টটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব এটাকে বলে। তো রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে আমরা ন্যারেশন চেঞ্জটা কীরকমভাবে অ্যান্সার করব, ঠিক আছে, মানে ইনডাইরেক্ট স্পিচে কীভাবে লিখব। এটা এখন ডাইরেক্ট স্পিচে আছে, দ্য টিচার আস্কস, আস্কড অর ইজ আস্কিং, ইজ অর ওয়াজ আস্কিং, ঠিক আছে। আর এটাও করতে পারি হ্যাভ, সরি হ্যাজ অর হ্যাড আস্কড অর উইল আস্ক, ঠিক আছে। তো আমরা ভেবে নিচ্ছি যে এই ডায়লগটা হয়ে গেছে, ডায়লগটা হয়ে গেছে, তারপর এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। তো ইজ আস্কিং বা ওয়াজ আস্কিং নিয়ে বলছি না, আমরা আস্কড নিয়েই আসছি, ঠিক আছে, পাস্ট টেন্স ধরে নিচ্ছি। এখানে তাহলে হবে দ্য টিচার আস্কড, কাকে জিজ্ঞেস করছে? ছাত্রকে জিজ্ঞেস করছে। এখানে ছাত্রটার নাম কি? রিতম।
The teacher asked Ritam কি জিজ্ঞেস করছে তোমার নাম কি তাই তো এখানে কিন্তু কমা ইনভাইটেড কমা দিয়ে স্টার্ট হবে সেন্টেন্সটা হোয়াট ইজ ইওর নেম এটা আমাদের হয়ে গেল ডাইরেক্ট স্পিচ ঠিক আছে এবার এই সেন্টেন্সটাকে আমরা ইনডাইরেক্ট করব ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে লিখতে হবে দ্য টিচার আস্কডকে আস্কডই রাখবো এখানে একটা ভুল করে দিয়েছি আমি আগের সেন্টেন্সটাতে হ্যাঁ আস্কড টু রিতম হবে ভুল করে দা করে দিয়েছিলাম দ্য টিচার আস্কড রিতম এখানে আস্কড টু হয় না শুধু আস্কডই হয় ঠিক আছে আস্কড রিতম হয় বাস এখানে সেই টু রিতম হয় এখানে হ্যাঁ আস্কডের জায়গাতে কিন্তু আমরা এখানে সেই টুও লিখতে পারি আস্কড লিখতে গেলেও ভুল না কোশ্চেন ডাইরেক্ট স্পিচে সেইড টুও লেখা যায় ঠিক আছে অথবা আস্কডও লেখা যায় ডাইরেক্ট স্পিচে কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করছি তখন কিন্তু আমাদেরকে আস্কডই লিখতে হবে কারণ আমরা সেইড টু লিখতে পারবো না ঠিক আছে আস্কড রিতম তারপর এই যে কমা পার্টটা আছে না কমা পার্টটাকে উঠানোর জন্য এখানটাতে আমাদেরকে একটা লিঙ্কার অ্যাড করতে হবে লিঙ্কার যেটা দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে লিঙ্ক করে ঠিক আছে যোগ করে যুক্ত করে যেটা হচ্ছে কনজাংশন পার্ট ঠিক আছে বাট দ্যাট ডাব্লিউ সেন্টেন্সেস হয় ঠিক আছে ইফ হয় ওয়েদার হয় এগুলো আমাদের লিঙ্কার যেগুলো দুটো সেন্টেন্সকে লিঙ্ক করে অ্যাড হয় তো এখানে যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচ যেটা সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন রয়েছে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে তাই জন্য ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেটা আছে এক্স্যাক্টলি সেটাই আমাদের লিঙ্কার হিসাবে কাজ করবে ঠিক আছে কমা লিখতে হবে না শুধু হোয়াট লিখতে হবে এটাই আমাদের লিঙ্কার হোয়াটটাই আমাদের লিঙ্কার এখানে ঠিক আছে কিন্তু এই রিপোর্টিং রিপোর্টে রিপোর্টিং স্পিচ যেটা ঠিক আছে এটা আমাদের রিপোর্টিং স্পিচ পার্টটাকে কিন্তু আমরা কোশ্চেনে রাখতে পারবো না ঠিক আছে নর্মালি যখন আমরা কোশ্চেনে লিখি তখন ফরম্যাট কি হয় যে ডাব্লিউএইচ ওয়ার্ড তারপরে আসছে আমাদের অক্সিলারি তারপরে আসে আমাদের সাবজেক্ট ঠিক আছে তারপর আসে আমাদের যদি এটা ভার্ব দিয়ে সেন্টেন্স থাকে রুল ওয়ানে তাহলে ভার্ব আছে না তো অবজেক্ট আছে ঠিক আছে এরকম প্যাটার্ন হয় কিন্তু এটা 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 এই প্যাটার্নটা তখনই হয় যখন সেন্টেন্সটা কোশ্চেন হয় তো কোশ্চেন সেন্টেন্সটাকে কোশ্চেন থেকে উঠানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের সাথে অক্সিলারিকে রিপ্লেস করতে হবে মানে সাবজেক্টটা আগে অক্সিলারিটাকে পরে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তার মানে নিশ্চয় এখানে এখানে সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে ইওর তাই তো কিন্তু এখানে ইওর হবে না যখন টিচার এটা জিজ্ঞেস করছে ডাইরেক্টলি তখন আমি ইওর বলতে পারছি কিন্তু যখন একটা ইনডাইরেক্ট সেন্টেন্স লিখছি তখন দ্য টিচার আস্কড রিতম হোয়াট হিজ নেম হিজ নেম এখানে সাবজেক্ট ঠিক আছে হিজ নেম ইওর নেম কিন্তু লিখবো না ঠিক আছে তারপর অক্সিলারি এখানটাতে আমাদের ইজ আছে কিন্তু ইজ হবে না এখানে অক্সিলারি হবে হচ্ছে ওয়াজ ওকে কেন হবে বলছি আর এখানে কোশ্চেন মার্ক হবে না এখানে ফুল স্টপ হবে হ্যাঁ
কারণ আমি বললাম যে আমি এই সেন্টেন্সটাকে কোশ্চেনে রাখতে পারবো না, তার জন্য আমাকে অক্সিলারির সাথে সাবজেক্ট রিপ্লেস করতে হলো। ঠিক আছে, এখানে দেখো যে সাবজেক্টটা আগে এসছে, তারপরে এই অক্সিলারি পার্টটাকে পরে পাঠিয়েছি চেঞ্জ করে। তো এখানে এই একটা ব্যাপার আছে কোশ্চেনের ক্ষেত্রে, এটা আমাদের হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। আমি আরো এক্সপ্লেন করছি ব্যাপারটাকে। এখানে হোয়াটকে তো লিঙ্কার হিসাবে অ্যাড করেছি, এটা বলেছি। তারপর হিজ কেন হলো, ইওর কেন হলো না? ঠিক আছে, এটা একটা বেসিক কোয়েশ্চেন হতে পারে। হিজ কেন হলো, তার পিছনে কারণটা হচ্ছে যে ইনডাইরেক্ট স্পিচ কিন্তু টিচার ডাইরেক্টলি রিতমকে বলছে না, এটা বুঝতে হবে। ইনডাইরেক্ট স্পিচে রিতম আর টিচার দিয়ে অন্য কোনো পার্সন, ঠিক আছে, এই ঘটনাটাকে বিবরণ করছে, এটা বুঝতে হবে। যে ডাইরেক্ট স্পিচে যেখানে টিচার ডাইরেক্টলি রিতমকে কোনো কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে টিচার ডাইরেক্টলি রিতমকে জিজ্ঞেস করছে না, এটা এই ঘটনাটা অন্য কেউ বিবরণ করছে। ঠিক আছে, অন্য কেউ বলতে এখানটাতে অন্য যে কেউ হতে পারে, আমিও হতে পারি, তুমিও হতে পারো, কিন্তু টিচার বা রিতম না। ঠিক আছে, অন্য কেউ যখন টিচার আর রিতমের ঘটনাটাকে বিবরণ করছে, তখন সে এভাবে বিবরণ করছে, তখন কি আর সে জিজ্ঞেস করবে যে ইওর নেম? সেখানে তো রিতম প্রেজেন্টই নেই, রিতমকে তো তখন সে হিজ বলবে, হিজ নেম, তাই না? বা এখানে হোয়াট রিতমস নেম ওয়াজ বলবে, তাই তো? এখানে আমি যদি রিতমস নেমও বললি তাহলেও কিন্তু ভুল না, হিজের জায়গাতে রিতমসও আমি বলতে পারি, রিতমস নেম। তারপর ওয়াজ কেন হলো, ওয়াজ এই কারণে হলো কারণ এখানে আস্ট ভার্বটা পাস্ট টেন্সে আছে। যদি এটা আইএনজি যোগ হতো, অ্যামিজার আইএনজি হতো, দ্য টিচার ইজ আস্কিং রিতম হতো, তাহলে কিন্তু এখানে ওয়াজ হতো না, এখানে ইজি থেকে যেত। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব ডিপেন্ড করে রিপোর্টেড স্পিচের টেন্সটা কীরকমভাবে চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সেরও পরিবর্তন ঘটবে। টেন্সের পরিবর্তন কী করে ঘটবে তার কিছু নিয়ম আছে, যেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ আমি আগে ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলোতে দেখিয়েছি। আমি সেই ব্যাপারটা আবার এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, ওকে। তবে আমি এখানটাতে বলে রাখছি যে যদি ভার্বের সেকেন্ড ফর্ম হয় রিপোর্টিং ভার্ব যদি ভার্বের সেকেন্ড ফর্মে হয়, তাহলে রিপোর্টেড স্পিচে অ্যাম, ইজ আর চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জেস ইনটু ওয়াজ অর ওয়্যার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্ব মানে এই যে এই পার্টটা, কমার আগে, কমা পার্ট অবধি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, সরি পাস্ট টেন্স হয়, হ্যাঁ, ভার্বের সেকেন্ড ফর্ম অথবা আদার পাস্ট টেন্সের ফর্মগুলো হয়, ওয়াজ ওয়্যার হতে পারে, ঠিক আছে, অথবা হ্যাডও হতে পারে, হ্যাড ডানও হতে পারে, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের পার্টটা যদি অ্যামিজার থেকে চেঞ্জ হয়ে ওয়াজ ওয়্যারে কনভার্ট হয়ে যাবে। তাই জন্য এখানে ইজ ছিল, সেটা এখানে ওয়াজ হয়ে গেছে। ঠিক আছে, এখানে ওয়্যার হবে না, কারণ রিতম একজন। ঠিক আছে, এই ভিডিওটা এতটাই আমি রাখছি, এর পরের ভিডিওগুলোতে এই বাকি সেন্টেন্সগুলোরও আমি ন্যারেশন চেঞ্জ করে দেখাবো, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। তো বুঝতে পারছি এখন যে ডায়লগের সাথে ন্যারেশন চেঞ্জের একটা গভীর সম্পর্ক রয়েছে, তাই তো? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।